হ্যালো ভিউয়ার্স, কেসিআরএক্স এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব ফটোশপ দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। যারা আমরা ইউটিউবে কাজ করি তারা থাম্বনেল সম্পর্কে জানি। থাম্বনেল হলো এই ভিডিওর উপরে যেই ফটোটা, কভার ফটো বলেন আর প্রোফাইল পিকচারই বলেন, এটাকে বলা হয় ইউটিউবের ভাষায় থাম্বনেল। যারা নতুন তারা হয়তোবা জানেন না, তাদের জন্য বলছি এই ভিডিওর উপরে যে সুন্দর একটি ফটো দেওয়া থাকে এটাকে বলা হয় থাম্বনেল। যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাব ফটোশপে। ফটোশপে গিয়ে দেখব কীভাবে থাম্বনেল বানাতে হয়। ফটোশপে যাওয়ার পরে ফাইলে চলে যাব। ফাইলে যে নিউ থেকে এই সাইজটা নেব। আমাকে অনেকেই বলেছে যে থাম্বনেল বানানোর পরে দেখা যাচ্ছে যে ইউজ করার পরে হয়তো বা মাপ মতো বসছে না বা ছোটো বোধ হয়ে যাচ্ছে। সেজন্য আমরা ওয়াইড নেব 1920, হাইট নেব 1880, রেজলিউশন নেব 72, মোড নেব 8GB, কনটেক্সট নেব হোয়াইট। থাম্বনেল বানানোর জন্য অবশ্যই আমাদের এই সাইজগুলো মনে রাখতে হবে। আমরা এই সাইজগুলো নেব, অন্য সাইজে বানালে আমাদের থাম্বনেল হয়তো বা ভিডিওতে ইউজ করার সময় মিলবে না, ছোটো বড় হয়ে যেতে পারে। আর এটা নিলে আমাদের অ্যাকুরেটভাবে মিলে যাবে। তো আমরা কথা না বলে চলে যাই কীভাবে থাম্বনেল বানাবো। ওকে, আমাদের নিউ পেজ ক্রিয়েট হলো। এখন আমাদের দরকার থাম্বনেলের জন্য একটি ব্যাকগ্রাউন্ড। সেজন্য আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যেয়ে গুগলে যাব। গুগলে গিয়ে লিখব google.com। google.com-এ গিয়ে লিখব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। এখানে গিয়ে আমরা থাম্বনেল ব্যাকগ্রাউন্ডে সার্চ দেবো। এখানে ইমেজে চলে যাব। এখান থেকে আপনারা পছন্দ মতো একটা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড দেবেন। এটা নিতেছি। থাম্বনেল ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এখান থেকে ভিউতে ক্লিক করবো। এক কথায় হলো আমরা এখন থাম্বনেলের এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডাউনলোড করবো। আমরা সবাই নিশ্চয়ই গুগল থেকে ডাউনলোড করার সিস্টেমটা জানি, ফরম্যাটটা জানি। এখান থেকে আমাদের থাম্বনেলটা ডাউনলোড করবো। এবার আমরা ফটোশপে থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে এখানে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ওপেন করব। এবার এখান থেকে টুল বক্সের থেকে একটা সিলেকশন টুল ধরে এটাকে চেপ দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দেবো। এখানে আসার পরে এটাকে আমরা কেটে দেবো। এটাকে একটু টেনে মাপ মতো করে দেবো। আচ্ছা, আমাদের থাম্বনেল বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা যদি হয় লাইট কালার তাহলে আমাদের লেখাটা হবে ডার্ক কালার, আর লেখাটা যদি হয় ডার্ক কালার তাহলে ব্যাকগ্রাউন্ড হবে লাইট কালার, বিপরীতটা। ঠিক আছে, এখন আমাদের এখানে লিখব ইউটিউব প্রথমে আমাদের যা যা আমরা লিখতে চাই থাম্বনেলের লেখাগুলোকে শেষ করব, তারপরে আমরা এটাকে সাজাব। আমি বাংলার জন্য সুতনি ইউজ করছি, সুতনি ফন্ট, কারণ আমি টাইপটা করছি বিজয় দিয়ে। বিজয়ের ক্ষেত্রে আমরা সুতনি ইউজ করব। লেখাগুলো শেষ,
আমরা শেষ করার পর আমরা কাজ আমরা ফটোশপে যারা কাজ করতে পারি তারা তো পারি আর যারা নতুন তাদের জন্য বলবো ফটোশপে কাজ করার জন্য আপনাকে অবশ্যই লেয়ারটা বিষয় লেয়ার বিষয় খেয়াল করতে হবে আপনি যখন যেই লেখাটা কাজ করবেন তখন সেই লেয়ারটা সিলেক্ট করবেন তখন থাম্বনেল যখন দেখেন লেখা আছে থাম্বনেল থাম্বনেলে ক্লিক করে এখন আপনি টানবেন দেখেন থাম্বনেল ছাড়া অন্য কিছু লড়বে না ঠিক আছে ওখানে যে ফটোশপ আছে ফটোশপে ঠিক আছে টিউটোরিয়াল টিউটোরিয়াল যেটা লেয়ার ধরে কাজ করবে সেটাই কাজ করবে আচ্ছা এখন আমরা ইউটিউবটা একটু লেখাটা একটু বড় করি সুন্দর করে বড় করার জন্য কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল টি নিতে পারি বা আপনারা প্রথমে এখান থেকে ইউটিউব সিলেক্ট করবেন তারপরে এখানে ইটে যাবেন ইটে যে ফ্রি ট্রান্সফরমেশন ট্রান্সফর্ম লেখে এখানে ক্লিক করবেন দেখেন এখানে চলে এসেছে তারপরে শিফট ধরে একটু বড় করবেন বড় করার পরে এখানে এখন এটাকে আমরা শুধুমাত্র ইউটিউব লেখাটাকে অন্য একটা কালার দিই যেমন আগে যদি আমরা লাল কালার দিতে চাই এখানে ক্লিক করবো ওই পাশে রেড এখানে এটা লাল হয়ে গেছে এখন এটা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে সেক্ষেত্রে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গল টুল নেব এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে আমরা কালার দিয়ে দিতে রেক্ট্যাঙ্গল টুলের কী কালার আপনারা জানিবেন রেক্ট্যাঙ্গল টুলের কালারটা আমি হোয়াইট দিলাম এখানে ধরে এখান থেকে ছেড়ে দেবেন দেখেন এটা এখন হোয়াইট হয়ে গেছে আবার আমরা এখান থেকে ইউটিউবে যাব ইউটিউব সিলেক্ট করে শিফট কন শিফট কন্ট্রোল সেকেন্ড ব্রেকেট দিলে দেখেন এটা উপরে চলে এসেছে ঠিক আছে আসার পর এখন আমরা এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি লাইট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা করে দিই এখান থেকে আমরা অপাবিলিটি যে এখান থেকে 100 আছে আমরা 80 করে দিলাম একটু হালকা হয়ে গেল এবার আমরা এইটাকে ধরে ইউটিউবটাকে একটু এবার এটাকে একটু ছোট করে দিতে পারি এবার কিন্তু আমাদের লেখাটা ক্লিয়ারলি বুঝা যাচ্ছে ঠিক আছে দিলাম এবার আমরা চলে যাবো থাম্বেলে এবার থাম্বেলটাকে একটা রেক্ট্যাঙ্গল টুল দিয়ে আটকাই তাহলে দেখতে সুন্দর লাগবে এটাকেও আমরা সাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারি সমস্যা নেই ব্যাকগ্রাউন্ড আপনার ইচ্ছা মতো আপনি এটা দিয়ে দেবেন এটা পড়ে গেল এবার আমরা এখানে যে থাম্বেল সিলেক্ট করে আগের মতো শিফট কন্ট্রোল তার ব্রেকেট দেবো এটা উপরে চলে আসলো এখন এই থাম্বনেল লেখাটাকে একটু বড় করি শিফট ধরে এভাবে টান দেবো লেখাটা দেখতে হচ্ছে বড় হয়ে গেল সমান মতো বসিয়ে দেবো তারপরে শিফট চলে যাবে এখানে এটা একটু বড় হয়ে গেছে এটাকে একটু ছোট করে দেয় শেপটা হবে আমরা যেমন যদি ইউটিউবের শেপের সাথে এটা অ্যাডজাস্ট এখন এখন যদি আমরা এই ইউটিউবটা লেখাটা লড়াই তাহলে কিন্তু শুধু লেখাটা লড়ছে আমরা তাই আমরা এখান থেকে ইউটিউব সিলেক্ট করে এখানে এটা যে শেপটা আছে শেপ টু এটা ধরব সরি এটা থাম্বনেলটা ধরে বলতে সরি শেপ টু না ধরে এখানে শেপ ওয়ান ধরবো এটা হলো আমাদের ইউটিউব দেখেন এখন যেটা লড়াবো এটা পুরোটা এটাকে ধরে নিয়েছে ঠিক আছে এখন এটাকে আমরা একটু করি আচ্ছা এখন এই এটার আমরা অপারেট একটু কমিয়ে দিতে পারি এটাকে যদি আমরা দেই 90 তো দেখছেন হালকা হয়ে গেছে এটাকে আরেকটু হালকা করে দিই 70 দিতে পারি আচ্ছা এটা ঠিক আছে এবার আমরা সেকেন্ডে একই কাজ করব থাম্বনেলটারও ক্যাপাবিলিটি 70 করে আচ্ছা এটাকে একটু হালকা করে দেবো ঠিক আছে আচ্ছা এবার আমরা ফটোশপে চলে যাবো ফটোশপে এটা সিলেক্ট ফটোশপটা সিলেক্ট করে এটাকে একইভাবে ধরে টান দিয়ে বড় করে দেবো ঠিক আছে
আমরা এটাকে সাদা করে দিতে পারি। এখানে ক্লিক করব, পাশে ক্লিক করলে কালার অপশনটিতে যাব, রেড ক্লিক করব, এখানে আমরা হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইটটা যেহেতু এখানে ফুটে এসেছে হোয়াইট, যদি আপনি চান স্টক দিতে পারেন। স্টক হলো যে পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি লাল একটি বর্ডার আছে, সেটাকে বলা হয় স্টক। এখানে আপনি যদি ব্ল্যাক দেন কালার সাদার সাথে ব্ল্যাকটা ফুটে উঠবে। আচ্ছা ব্ল্যাক, ওকে। এবার আমরা চলে যাব টিউটোরিয়ালে, এটাকে আমরা একটু টেনে একটু বড় করব। এটাকে একটু নিচে নামিয়ে দিই। আচ্ছা এটাকেও একইভাবে এখানে যাব যে হোয়াইট করে দেবো। স্ট্রোকে যে ব্ল্যাক দিব, কারণ আমরা জানি যে সাদার সাথে কালোটাই ম্যাচ করে। ঠিক আছে, এই এটা একটু উপরে উঠে গেছে, এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিতে পারি। ঠিক আছে, চললো থাম্বনেল। এখন আমরা যেহেতু ফটোশপ দিয়ে কাজ করছি, এখন আমরা একটা ফটোশপের লোগো নিয়ে নিই। যেমন এখানে আমি লোগোটা আগে থেকে এটা নামিয়ে রেখেছি, আপনারা এটা নামিয়ে নিতে পারেন ইউটিউবে, সরি গুগলে গিয়ে সার্চ দিলেই, ফটোশপ লিখে সার্চ দিলেই, ফটোশপ লোগো লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। ঠিক আছে, এখন এটাকে আমরা, আর লেখার ক্ষেত্রে আপনারা অবশ্যই পিএনজি লিখবেন, যে ফটোশপ পিএনজি লিখে সার্চ দেবেন, তাহলে দেখছেন এরকম ফটো আসবে, পিছে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, নাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড আলো আসবে। আনার পরে ছেড়ে দেবেন, টান দিয়ে এনে এটাকে কেটে দেবেন, এটাকে বড় করি। এখন আমরা এটাকে একটু বড় করে দিই। দেখেন আগে ছিল এই যে এরকম, বুঝতে পারছেন? এখন তারপর ড্রপ শ্যাডো, শ্যাডো হালকা একটু শ্যাডো দিলাম, এখন কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। যদি চান আপনার এখান থেকে ব্যাবিলন অ্যান্ড অ্যাম্বোশ ক্লিক করতে পারেন, তাহলে দেখেন আরেকটু এখন ছিল এইভাবে, এখন এরকম হয়ে গেছে। যদি অ্যাম্বোশ দেন তাহলে আপনারা এটা এই দরকার নেই, লোক দিয়ে সাথে থাক। ঠিক আছে, এই হলো আমাদের লোগোটা এখানে বসে দিলাম। এই এখন আমরা এটাকে সেভ করে দিই, হয়ে গেলো আমাদের থাম্বনেল। এখানে আপনি যা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই, এখানে এরকম থাকুক দিতে পারেন। এখন এখান থেকে আমরা ফাইলে যাব, সেভ এজে ক্লিক করব, এখানে আপনার নাম লিখবেন, তারপর এই ফরম্যাটটা হলো আমাদের মেন, এই ফরম্যাটে যাব। যাওয়ার পর এখান থেকে যে পেজ সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সেভ দেব। এখান থেকে যদি কম থাকে তাহলে লার্জ কোয়ালিটি দেব, ফরম্যাট বেসিক লাইন স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটা আমাদের দেখেন চলে হয়ে গেছে। এখন দেখেন আমাদের এই থাম্বনেলটা তৈরি হয়ে গেছে, দেখেন দেখতে কি সুন্দর লাগছে। কিন্তু এখন এটা আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারি, আমি অবশ্যই আমার এই ভিডিওতে আমি এই থাম্বনেলটা ইউজ করব। আচ্ছা আরেকটা কথা বলে নিচ্ছি, থাম্বনেল বানানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের ভিডিও রিলেটেড থাম্বনেল বানাবেন। আমরা অনেকে দেখে থাকি যে আমাদের ভিডিওটা একরকম, থাম্বনেলে দু আছে অন্যরকম, এটা কিন্তু হবে না। এটা হলে কিন্তু আপনার ভিডিওর উপরে কমিউনিটি গাইড স্ট্রাইক আসতে পারে, সেজন্য আপনি যেরকম ভিডিও বানাবেন তা সেই অনুযায়ী থাম্বনেলটা বানাবেন, অন্য কিছু দিয়ে অন্য কিছু ইনস্টল করবেন না। আচ্ছা আজকের ভিডিওটা থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেল থেকে এরকম প্রতিদিন নানা রকম শিক্ষামূলক ভিডিও পেতে হলে অবশ্যই আপনাকে চলে যেতে হবে আমাদের চ্যানেলের ভিতরে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন, এখানে সাবস্ক্রাইব লেখা আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনি পেয়ে যাবেন প্রতিদিন নানা রকম ডেইলি টিপস সহ এরকম নানা রকম শিক্ষামূলক টিউটোরিয়াল। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন সময় নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। এই পর্যন্ত আজ আমার ভিডিও শেষ করছি, বাই বাই।